Let's learn মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার যে ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনের সম্মুখে দাঁড়ানোকে ভয় পায় দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত ইবনে কাসির রাহিমাহল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ রবুল্লাহ আলমিনের সম্মুখে কিয়ামতের দিন দাঁড়ানোকে ভয় পায় এবং হিসাব দিতে হবে হিসাবের জন্য দাঁড়াতে হবে পৃথিবীতে যা করেছেন এইটাও যদি কেউ ভয় পায় এই ভয়ের কারণে সে সমস্ত পাপকে পরিত্যাগ করে আল্লাহ রবুল্লাহ আলমিনের তো আত অনুসরণের দিকে যায় এবং ফরস ইবাদতগুলি সঠিকভাবে করে ওয়া আম্মা খা খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইননাল জান্নাতা হিয়াল মাওয়া জিজে বিকতা আল্লাহু রাব্বুল আলামিন কে সম্মুখে উপস্থিত থেকে কি ভয় পায় ভয় পে তার করুণা ভিত্তিকে বিরত রাখে পাপ কাজ থেকে তার ঠিকানা হলো জান্নাত মুফাসসিরগণ বলেছেন দুই জান্নাতের মালিক হওয়া যাবে একটি হলো জান্নাত আদন আরেকখানে জান্নাতুন নাইম সত্যিকারতে আল্লাহর ভয় কোনটা সত্যিকারতে আল্লাহর ভয় হলো ওটি আপনাকে ফরজ ইবাদতগুলি ফরস কাজগুলি আল্লাহ রবুল্লা আলমিনের আদেশগুলি বাস্তবায়ন করা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং পাপগুলি ছেড়ে দেওয়া আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে মন রিপো যাচাচ্ছে মনকে আপনি বিরত রাখতে আপনি সচেষ্ট হবেন এটি হলো সত্যিকারতে আল্লাহর বয় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের বয় যদি সত্যিকারতে থাকে তাহলে আমাদের আর জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নেই দেখেন শায়তানি ব্লিস লাহনাতুল্লাহ আল্লাহর অভিশাপপ্রাপ্ত সবচেয়ে নিকৃষ্ট যে সম্মানের পাত্র একটিমাত্র সিজদা একটিমাত্র আদে অমান্য করার কারণে সে চিরস্থায়ী জাহান্নাবে এবং চিরস্থায়ী সে লহ্নাত প্রাপ্ত আদম আলাই সাল্লা সালাম মহান রব আলামিন নিষেধ করেছেন এক লোকমা খাওয়ার জন্য জান্না থেকে বের হয়েছে মন চায় রিপু চায় এবং দেল আকাঙ্ক্ষা করে পাপ কাজের দিকে শয়তান চাচ্ছে পাপ কাজ করানো কিন্তু জেনে রাখুন আল্লাহ রব্বুল্লা আলমিন সব কিছু দেখেন সব সবকিছু শোনেন আল্লাহুল আলমিনের ব্রেন থেকে জ্ঞান থেকে কখনো দূরে যেতে পারবেন না তাই যথার্থ কবি বলেছেন ফি যখন তুমি অন্ধকার একাকিত্ব হও নিরিবিলি হওসু এতুন ইলা তোমার মন চায় দেল চায় ক্রুপবৃত্তি চায় পাপ কাজের দিকে ইলাহ আল্লাহ দেখতে এ থেকে তুমি ভয় করো আল্লাহ তোমার অন্তরকে মনকে তুমি বলো মানিল্লা দিয়ে খালাকার দলা আম এরানি যে এই অন্ধকারকে সৃষ্টি করছে সে তো দেখতেছে সত্যিকার তা আল্লাহকে যদি বয় করতে পারেন আল্লাহ রকুল্লাহ আলামিন আপনাকে কি কি বলবেন কেয়ামতের দিন ওদখল হল জান্নাত আলাহ আলাইকুম আলা আনতুম তাহ জানুন তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভীতি নেই তোমরা কখনো বিষণ্ণ হবে না তোমরা কোনো চিন্তিত হবে না